গঙ্গাভাগনের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না শামসেরগঞ্জের বাসিন্দাদের। রবিবার রাতে গঙ্গাভাগনের কবলে শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ ফুলিয়ে গিয়েছে তিনটি বাড়ি এবং মসজিদের একাংশ। মসজিদের আজুখানা থেকে শুরু করে শৌচালয় সবকিছুই গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে ঘর ছাড়ছে এলাকার প্রায় কয়েকশো পরিবার। এদিকে শুধু ভাঙনই নয়, নদীর জলস্তর ক্রমেই বাড়ছে, যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এলাকা। ফলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। রেলগেট পারাপার করতে গিয়ে বিকল হয়ে যায় একটি ইট বোঝাই লরি। সোমবার সকালে কাঁকচার বিরুডিঘা থেকে শোকনা গ্রাম যাওয়ার মাঝে ঘটনাটি ঘটে। যাত্রীদের বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখে ট্রেন চলাচল। লাইনের ওপরে লরি বিকল হয়ে যাওয়ার গেটের আগেই দাঁড়িয়ে পড়ে একটি মালগাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের কর্মীরা। প্রায় ঘণ্টা খানিকের চেষ্টায় লাইন থেকে সরানো হয় ইট বোঝাই করা লরিটি। বারো ঘন্টার ব্যবধানে ফের 42,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। মাইথন জলাধার থেকে 30,000 কিউসেক জল ছাড়া হয়। পাঞ্চে জলাধার থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়। বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। ডিভিসি ছাড়া জলে প্লাবিত বালাগড়ের তিনটি গ্রাম। নদীর জল ঢুকে প্লাবিত তিনটি গ্রাম। চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। জলের স্রোতে ভেসে যায় রাস্তা, দুর্ভোগে গ্রামবাসীরা। কবে কাটবে বন্যা পরিস্থিতি, প্রকোপ গুনছেন বালাগড়বাসী। বদবদে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। বদবদে নস্করপাড়া এলাকার ঘটনা। বদবদ থানায় লিখিত অভিযোগ দায়ের, পরিবারের তদন্ত শুরু করেছে পুলিশ। বন্যা পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন। খাটাল মহকুমার বিভিন্ন এলাকা পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে খাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বন্যা কবলিত এলাকার সামাট এলাকার বাসিন্দারা। ঘটনার খবর যায় দাসপুর থানায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত দাসপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। আজ পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ধীরে চূড়ান্ত প্রস্তুতি। বৈঠকের পরে রওনা দেবেন বোলপুর। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব সিবিআই। রাজ্যকর কাণ্ডে তলব বিধায়ককে নির্যাতিতার দেহদাহ করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। মূলত সেই কারণেই তলব করে সিবিআই, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।